सानकु फेम लोगों नतुन दिन सकते स्वागत जानसो आज आपलोर अति सहजते हुआ कूकुरा मांग बॉइल रेसिपि लैसो यू बहुत सहज है एकदम कम समय बना पड़ेको जिस भारत मतलब स्टूडेंटे हमको नतुनक जिस बनबले शिकी से बना पड़े और खाने बहुत टेस्टी है। तो बोलो दिन आज जो बॉइल चिकेन रेसिपी आज सो आरम्भ करूँ और बनवाए नगते आपको मैं टेस्ट कर देखा आज माँखि इतना एक किलो जो गोटा ब्रयलर आए तो लैसो तक कटि गुटे इन माँ ऊलाले 700-800 ग्राम मान आसे जोखी चुना ना बार कि नेक्स्ट इफे दूटा पिंज़ लैसो आदा नहर लैसो अपने आदातको नहर तो बेसिके लगभग आदा तो अलग दिल हम तरह विदाई दूटा लैसो और लगते अलग लैसो बटार बटार दी पे मेरीनेशन करम तो एक बटार हर तो लैसो तरपत लगे जालुक इतना यह माँखि मैं थाल दिलम इतना सानी बेसि भल हम और ये जोखिन मेरीनेशन आस कम से कम एघंटा मान थोब लगे बेसि भल है। तो प्रथम मैं ये लैसो इतना माँखि दिल तो माँखि भल्ड चेपि लगे पानी बाढ़ जाते कमक ऊल् प्रथम कि जोखि आदा नहर आसमें आदा नहर खेल पीछे दिल हम कौन कथा ना इतना दिल हम तार पास दिन पिंज़ एने के अपने भांगि दी के तो एने के पिंज़ भांगि दी तार पास दिन इतना विलाही जलकिया दी लगे जलकिया इतना ना पीछे दिन जलकिया इतना जी हाथ पड़ पे सानी दिले निमख एक चामच निमख तो असल जोख अनुजाई दी आपल जी माँस लैसे सीमान दी तो आम इन दिले हो जा निमखते दिन अकान खुंदी थोड़ा जालुक जालुक और यार ऊपर कैसा जलकिया दिन जो आप ज्ला सरकी खाए तैयार दी तो यह लैस अमूल बटार ये हो जा जीतु इतना गरम दिन आए आम इतना फ्रीज ना है सरों आनसो तो इनखी दिल हो जा दस टका आगते छ टका आता दाम बाढ़ तो भलदर बटारखिल लो एकदम सीम्पल है यू कि खाने बहुत टेस्टी लगे तक इतना भल्ड सानी लेग पीस यू इतना एक घंटा मान थी लगे जैसे गोटेख मेरीनेशन हो जाए तो इतना एक घंटा मान थी भल्कि पे तो माँखि एक घंटा मेरीनेशन कर राखी दी माँखि मेरीनेशन है मैंने अपने इनफर्मेशन से मूल बहुते सूदी आसे तुम्हें जीतने सिक्किम और टांग गई तरह जो फूड ब्लग और ट्रेवल ब्लग आसे और आपको जानवे पाए सूखी से अति सोकाले आसे और आपके धुनिया इतना जी बंध दी ला ला घर बहुत पे चाह पड़े विशेषको मैं सिक्किम और टांग जाते फूड ब्लग कर मैं ट्रेवल ब्लग कर भल भल ब्लग बना यार मैं मोटो ब्लगो करूँ और ये जो ट्रेवल ब्लग आए मोर जो आसामीज भिउ चेनेल से तक दीम और इतना अलरेडी एडिटिंग चलि इसे अर्णमे कर एडिट
মিন্ত্রা চাইছো মিন্ত্রা না তো তুমি এটা কাম করা তুমি মিন্ত্রা পা ডাইরেক্ট অনাকে তুমি ক্যাশ কোড থৈ দিয়া না আগো কেসকো টু মানে তোমার মানে আপনার কইছো কেসকো টু একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট হয় তার থ্রুয়ে যদি আপনাদের অনলাইন শপিং করে তাহলে আপনাদের বহুত বেশি পরিমাণে ক্যাশব্যাক পাব আর সেই ক্যাশব্যাকবিল আপনাদের রিয়েল মানি হিসাবে নিজের অ্যাকাউন্টত আনিব পাৰিব তো তুমি মানে কি আপনার কইছো আপনাদের কি করব মিন্ত্রা ফ্লিপকার্ট আমাজন এইবিল আপনাদের ডাইরেক্ট যাতকি ক্যাশ ক্রোর জড়িয়ে আপনাদের মিন্ত্রা ফ্লিপকার্ট আমাজন এইবিল অনলাইন শপিং করব আর বস্তুবুর পালে আপনাদের আপনাদের ক্যাশব্যাকও পালে আর সেইবিল আপনাদের ডাইরেক্ট ব্যাংকর একাউন্টত উইথড্র করব পারিব আর মো কই থাকা মানে অর্ণবের ফেলে ক্যাশ ক্রোর যে এপ্লিকেশন আছে ডাউনলোডে কইলে এটা আপনাদের প্লে স্টোরও পাই যাব কেনেকে মই আপনাদের দেখাই আছো বাৰু তো ক্যাশ ক্রোটো হয়েছে একটা ক্যাশব্যাক দিয়ে অ্যাপ্লিকেশন হয় ডেসক্রিপশনতে ডাউনলোড লিঙ্কটা দিয়া আছে তারপর গিয়ে আপনাদের ডাউনলোড করব পাৰিব তো তারপর আপনাদের নাইবা আপনাদের প্লে স্টোরপর ডাউনলোড করব পাৰিব ডাউনলোড করলে প্রথমতে তারপর ওপেন করব ওপেন করলে এনেকে সাইন আপ করবলে নেম ইমেল আইডি আপনাদের যোন পাসওয়ার্ড সেইটা দিব তারপর আপনাদের যোনটা শপিং করব বিচার সেটা সিলেক্ট করব মই যেহেতু মিন্ত্রার পা শপিং করব বিচার সেখানে মই মিন্ত্রারও সিলেক্ট করছো তেনে আপ টু 6% ক্যাশব্যাক আছে তারপর কোনটা বস্তু মোট অর্ডার দিব লাগে সেটা মানে সিলেক্ট করলাম উদাহরণস্বরূপে আপনাদের মানে দেখাই দিছো বাৰু তো এইফালে মানে একটা টি শার্ট সিলেক্ট করলো এড টু বেক করলো আপনাদের যেহেতু জানে মিন্ত্রার পা কেনকে শপিং করব লাগে তারপর প্যান্ট একটা ললো বা জোতা এজোর ললো তারপর মানে অর্ডারটা প্লেস করে দিব লাগবে আর যেটা মানে অর্ডারটা প্লেস করে দিম তেতিয়া মানে ক্যাশব্যাক লাভ করম আর এটা মানে ক্যাশ করার যোনটা প্রোফাইল আছে তার আহিলো তারপর যোনটা মাই আর্নিং আছে মাই আর্নিংত গলো তো দেখিছেনে মোৰ ইয়াত ক্যাশব্যাক সোমাই আছে আর এইখানে মানে ডাইরেক্ট ব্যাংকর একাউন্টত নাইবা মানে আমাজন গিফট কার্ড নাইবা ফ্লিপকার্ট গিফট কার্ড হিসাবে মানে লব পাৰিম তো এই দেখিছেনে প্রসেসটা তেনে সিম্পল হয় আপনাদের ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে আপনাদের তারপর গিয়ে ডাউনলোড করলে পাব তো দেখলে না আপনাদের মিন্ত্রা ফ্লিপকার্ট আমাজন এইবিলাকর ডাইরেক্ট অনলাইন শপিং করাতকে আপনাদের যদি ক্যাশ কোড থ্রুয়েদি করে তাহলে আপনাদের ক্যাশব্যাকও পালে আর বস্তুখিনিও পালে আর যদি আপনাদের মূল ডেসক্রিপশন যোনটা লিঙ্ক দিয়ে আছে সেইটার যদি আপনাদের ডাউনলোড করে ক্যাশ কোডটো তাহলে আপনাদের 25 টাকা নিজের একাউন্টত লাভ করব আর এটা আমি এফালে এডিটিং করম যোনটা ফার্স্ট এপিসোড আছে এডিটিং হয়ে আছে ফার্স্ট এপিসোড হব গুয়াহাটির প্রথমে এনজেপি যাম আর নেক্সট এনজেপি গ্যাংটক গেছিল আর গ্যাংটকত আমি কি করলো গোটেখিন দেখাম ইয়ার উপরই আমি কেনকা ধরনের প্যাকেজ লোল কত কত আসলো টোটাল আমি চারি রাতি থাকলেও প্লাস আমি 5 দিন থাকলেও যেহেতু কোভিডর সিচুয়েশন বাহি আলে সেখানে আমার ঘরের ফোন করলে কারণে গুছি আলো বাকি আমি নর্থ সিকিম ফুরলো তারপর এফালে এটা এডিটিং করে থাকিম এফালে সি এডিটিং করে আছে প্রথম যে এপিসোড আছে গুয়াহাটির এনজেপি টু গ্যাংটক তো এইখানে এটা করে লো তারপর আর এইখানে করো মানে মাংসখিনিও মেরিনেশন হয়ে থাকবে মানে 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাব তারপর বাকিখিন প্রসেস আপনার দেখা আছো ভালকে তো ফাইনালি 1 ঘন্টা সময় হয়ে গেল আর এটা আমি যখন চিকেন মেরিনেশন করেছিল সেইখানে দেখাম আপনার তো এইখানে হয়েছে মেরিনেশন করা চিকেনখিন দেখছি না কি মানে হয়েছে সঁচাই গন্ধটা ভালো লাগছে তারপর এটা গ্যাসটো জ্বলালাম আর কেরাহীখন প্রথমতে একো দিব নালাগে কেবল মাত্র চিকেনখিন দিব লাগিব তো এটা কেরাহীখন প্রথমতে শুকাবল দিম তো কেরাহীখন গরম হল এটা প্রথমতে যোনটো কেঁচা দালি পাইছো দি দিম যদি মেরিনেশন করা মাংস আসলে এখানে দিচ্ছ তো এটা আমার কামটা হবো যে এইখানে ভালদরে ভাজিব লাগিব আর মাংসর পর যখন পানি ওলাব সেইখানে ভাজি ভাজি শুকাই দিব লাগিব আর তারপর ইয়াতে গরম পানি দিব লাগিব এটা অন্য একো করব নালাগে আর শেষত ধনিয়া দিব লাগিব একদম তিনে সিম্পল রেসিপি হয় বেশি সময় নালাগে আর বেশিকে লাগি থাকবেও নালাগে এটা এই যখন মাংসখিন দিল যে মেরিনেশন করা এইখানে ভালদরে ভাজি থাকবে লাগিব ভাজি ভাজি ইয়ার যখন পানি ওলাব যে সেইখানে শুকাই দিলে হল তো দেখিছেনে মাংসখিন ভালদরে সিজি আছে আর এটা 10 মিনিটমান হয়েছে লাহে লাহে বিলাহীখিন গলা আরম্ভ হয়েছে আর সব মাংসখিন পা যে পানি ওলা আরম্ভ হয়েছে এই যোনখিন যে পানি ওলাইছে সেই পানিখিনি শুকাই দিব লাগিব তারপর ইয়াতে পানি দিব লাগিব গরম পানি দিম এই প্রথমতে যোনখিন মাংসর পা পানি ওলা আছে এইখানে শুকাই লম বুঝেছে আর সঁচাকে বহুত ধুনিয়া একটা গন্ধ আহিছে যেহেতু বাটার আর আদা নহর দিয়া আছে একদম সহজ সরল হয় আর বেশি সময় বনাওতে নালাগে আর বেশিকে লাগি থাকিব নালাগে বিশেষকৈ যোনসকল ভাড়া রুমত থাকে বা নতুনকৈ বইল চিকেন বনাবলৈ শিকিম বুলি ভাবিছে তেওঁলোকে রেসিপিটো ট্রাই কৰিব পাৰে তো এতিয়া এনেকৈ সিজি থাকিব দিম আকৌ ঢাক মাৰি দিম যাতে আৰু অলপ সিজি পেলাই আৰু যোনখিনি পানী আছে পানীখিনি শুকাই যায় আৰু পিঁয়াজখিনিও সিজি যায় আকৌ 10 মিনিটমান হ'লে এতিয়া লৰাই দিব লাগিব আৰু ইমানে গৰম দিছে ন সঁচাকৈ আৰু এইফালে বনাইও আছোঁ সেইকাৰণে বেছিকৈ গৰম লাগিছে এবাৰ মাংসটো আপোনাক দেখাই দিছোঁ বুজিছেনে ইমান ধুনীয়া লাগিছে আৰু সঁচাকৈ গোন্ধটো ভাল লাগিছে লাহে লাহে যোনখিনি বিলাহী আছে বিলাহীখিনি গলি গৈছে
বিলাহী গলি শেষে হল, পিঁয়াজ খিনি অল্প গলিব আছে আর অল্প সিজিব দিম। এই যোন যে পানি দিয়েছে এই পানি খিনি টোটালি শুকাই দিব লাগিব। এই পানি খিনি শুকাই দিম, এটা ঢাকটা নামাৰো এনেকে সিজিব দিম। আর এটা আমি এফালে কাম করিম, এই আমি যোন স্টোভ আছে এইটা জ্বলাই লম। ইয়াতে এটা পানি অল্প গরম করব লাগিব। এই যোন স্টোভ আছে ইয়াতে এটা মাংস দিবলে পানি অল্প গরম করিম। তো মাংসখিনি বনাওতে আপনাদের ঠান্ডা পানি দিয়াতকৈ গরম পানি দিব, তেতিয়া টেস্টটো বেশি ভাল হব। কিয়নো মাংসখিনি যেহেতু এটা টেম্পারেচার উতলি আছে, যদি আপনাদের ঠান্ডা পানি দিয়ে তাহলে সেই টেম্পারেচারটা মেইনটেইন হব। যদি মাংসখিনি যেহেতু গরম গরম হয়ে আছে আর যদি গরম পানি দিয়ে তাহলে টেম্পারেচার ঠিকই থাকবে আর খাবলেও টেস্টি হব। আর সেইখানে মাংস বনালে মানে ঠান্ডা পানি নিদি পেলায় গরম পানি দিয়ে যাতে একটা টেম্পারেচারতে মাংসখিনি উতলি থাকে। নিয়েছে লাই লাই পানিখিনি শুকাওয়া আরম্ভ হয়েছে আর খুব বেশি 5 মিনিট সময় ভাজিব লাগিব, পানিখিনি শুকাই যাব। আর পিঁয়াজখিনিও লাই লাই গলিব আরম্ভ করেছে। গন্ধটো কেন অনব, গন্ধ কেন আছে? হ্যাঁ, আর এফালে অনব ক্যামেরা ধরেছে, গন্ধটো ভাল আছে বলে কেছে। যেহেতু বাটারও দিছো লগতে আদা নহরু সাধারণভাবে বনাইছো, কেবল মাত্র বাটার অকমান দিছো। আপনারা যদি বাটার নাথাকে তাহলে মিঠাল দিব না পারিব, কিন্তু বাটার দিলে বেশি সোয়াদটো খাবলে ভাল হয়। তারপর অকমান আদা নহর দিছো, জালুক দিছো, পিঁয়াজ দিছো, বিলাহী দিছো। আর এনেকা গরম উঠছে নহয় এই যেটা এই বস্তুবিলাক বনাও, তেতিয়া সঁচাকে মা হাতলে বাইতা হাতলে বা মাইহী হাতলে সঁচাকে বহুত বেছি বেয়া লাগে। তেওঁলোকে ইমান কষ্ট কৰি পেলাই আমালে আমালে প্ৰত্যেক সাজ ভাত বনায়, আৰু সঁচাকে তেওঁলোকে বহুত বেছি কষ্ট কৰি পেলাই আমাক ভাত সাজ বনাই খুৱায়। আৰু বিশ্বাস কৰিব, মই যদি ঘৰতে হওক বা বেলেগত যদি ক'ৰবাত ফুৰিবলৈ যাওঁ বা য'তে নহওক কিয়, কেতিয়াবা যদি কিবা এটা কম বেছিও হয় মই কেতিয়াও মানে যিটো দানমান কৰা বুলি যে কয় সেইটো কেতিয়াও নকৰোঁ। যেনেকৈ দিছে তেনেকৈ খাই পেলাই থৈ দিওঁ। তেওঁলোকে যিহেতু ইমান কষ্টৰে ইমান হেঁপাহেৰে ভাত সাজ বনাই দিয়ে, ত' সেইখন যদি আমি যদি দানমান কৰি পেলাই বা তেনেকুৱা কিবা কৰি পেলাই যদি নাখাই যদি উঠি আহোঁ সেইটো বহুত বেছি বেয়া কথা হয়। আৰু যি কি নহওক এইখিনিতে প্ৰত্যেকগৰাকী গৃহিণীলৈ বা ৰান্ধনীলৈ মোৰ ফালৰ পৰা শ্ৰদ্ধা যাচিছোঁ। আৰু এইফালে আমাৰ মাংসখিনি পানীখিনি শুকোৱা আৰম্ভ হৈছে, ঠিকছেনে? পানীখিনি শুকোৱা আৰম্ভ হৈছে যাতে লাগি থ'ব লাগিব আপোনালোকে বস্তুখিনি। এতিয়া অলপ পানী দিব লাগিব, পানীখিনি এইখিনি গৰম হৈছে আৰু 2 মিনিটমান ৰাখিম যাতে পুৰা ড্ৰাই হৈ যায়। হৈ গৈছে, এতিয়া যোনখিনি গৰম পানী আছে অকণমান গৰম হৈছে, গৰম পানীখিনি দি দিম ইয়াতে। হৈ গ'ল, বেছিকৈ পানী দিব নালাগে, কাপোৰখন লৈ গৈছিলে গৰম হৈ গৈছে পুৰা হাতটো, বুজিছেনে? বেছিকৈ পানী দিব নালাগে, অলপ পানী দিলে হ'ল। আৰু এইখিনি এতিয়া ভালদৰে মাংসখিনিৰ লগত সিজিব দিম, পানীখিনিও অলপ শুকাব। আৰু নিমখটো আপোনালোকে টেষ্ট কৰি চাব বনাওঁতে সদায়, কিন্তু আপোনালোকে নিজে এতিয়াতো নিজেহে খাব, নিমখটো টেষ্ট কৰি চাব, পিছত কমিলে বেছি দিগদাৰ হয়। অকণমান আৰু অকণ দিম পানী, অকণমান গ্ৰেভি টাইপ কৰিম, বছ হৈ যাব। এতিয়া ঢাকি দিম আৰু সিজিবলৈ দিম। তো ইয়াৰ মাংসখিনি ভালদৰে সিজি আছে, গৰম হৈছে এখন। তো এতিয়া ইয়াতে আলু দি দিম, আলুখিনি নিদিলেও হয় যদি আপোনালোকে খাই তেতিয়া দিব। আৰু লগৰকেইটা আলু খাম বুলি কোৱাৰ কাৰণে মই দিছোঁ, এনেই আলু নিদিয়াকৈ বনালোঁ হয়। এতিয়া আলুখিনি দিম, আকৌ এতিয়া সিজিবলৈ দিম। আলু সিজোতে বেছি সময় নালাগে সেইকাৰণে দেৰিকৈ দিছোঁ। এতিয়া আকৌ ভালদৰে সিজিব দিম, আৰু সেইখিনি সিজিব দিম, আৰু অকণমান জুইটো বঢ়াই দিম। এতিয়া প্ৰায় 20 মিনিটমান সময় সিজালোঁ, এতিয়া আপোনালোকক দেখাই দিম, দেখিছেনে কিমান ধুনীয়াকৈ উতলি আছে। আৰু সঁচাকৈ গোন্ধটো ভাল আহিছে। আৰু লগতে মই কি কৰিলোঁ, মই সোঁহাত মানে কেমেৰা ধৰিছোঁ কাৰণে বাঁহতে লৰাব লগা হৈছে। তো মই কি কৰিলোঁ, ইয়াৰ যোনখিনি আলু আছে আলুখিনি অলপ ভাঙিলোঁ, দেখিছেনে? আলুখিনি অকণমান ভাঙি দিছোঁ, বেছিকৈ ভাঙিব নালাগে, তেতিয়া গ্ৰেভিটো ডাঠ হৈ যাব। অলপ অলপ ভাঙি দিছোঁ, প্ৰায় জোলখিনি শুকাল, দেখিছেনে? আৰু সঁচাকৈ মই টেষ্ট কৰিছিলোঁ, খাবলৈ বহুত বেছি ধুনীয়া আছে। লগতে কি কৰিম, এতিয়া ওপৰত ধুনীয়া ধনিয়া দি দিম। তো 5 মিনিটমান সময় সিজাম, তাৰপিছত আমাৰ যি বইল চিকেনৰ ৰেচিপি আছে সেয়া ৰেডি হৈ যাব, বুজিছেনে? ৱাও, এইখিনি সিজি লওক, তাৰপিছত টেষ্ট কৰা টাইমত আপোনালোকক দেখাই আছোঁ। ফাইনেলি খানা ৰেডি হৈ গ'ল আৰু টেষ্ট কৰিব লাগে। আৰু মই বিছনাত লওঁ মানে কি, ইয়াত ৰুমত যিহেতু থাকোঁ আৰু নহ'লে মানে টেবুল নাই মানে ইয়াত ল'বলৈ। চ' টেবুল এখন আছে, কিন্তু এখন পঢ়া টেবুল হয় কাৰণ ভাত নাখাওঁ কাৰণে, সেইকাৰণে তাত নাই খোৱা। বাকী এনেই ভাত খোৱা টেবুল নাই, সেইকাৰণে মই বিছনাতে এনেকৈ শ্বুট কৰিবলৈ ল'লোঁ। চ' সেইটো যাতে আপোনালোকে বেয়া নাপায়, আৰু মিলাই মেলি খাওঁ আৰু। ইফালে বাকী লগৰ কেইজনে খাই আছে, ইফালে প্ৰথমতে যোনটো চিকেনটো আছে কেনেকুৱা হৈছে, সেয়া মজা হৈছে বুলি কৈছে তাহাঁতি। আৰু এতিয়া মই টেষ্ট কৰোঁ, প্ৰথমতে যোনটো চিকেনৰ পিচ আছে সেয়া টেষ্ট কৰোঁ। এইটো চিকেনৰ পিচটো দিছেনে? আৰু নহয় মজা হৈছে, ৱাও, আল্টিমেট। এই ৰেচিপিটো মোৰ নিজৰ নহয়, মোক বেলেগে শিকোৱা আৰু মই বনাইছোঁ আজি। সঁচাকৈ আল্টিমেট লাগিছে, বাটাৰ, জালুক, আদা, নহৰু, ধুনীয়া ফ্লেভাৰ আহিছে, লগতে পিঁয়াজ দিয়া আছে। বিশেষকৈ বাটাৰ যেতিয়া দিলোঁ নহয় সেইটোৱে বেছি ভাল কৰি তুলিছে।
Wow, এটা সালাদ সালাদ মানে অকল তিয়ঁহ কাটি লৈছো গৰম দিন আৰু বাপৰে ইমান বেছি গৰম হৈছে নহয় এয়া সালাদ এটা ভালৰে গ্ৰেভিটো হানিলো এয়া ভালকে গ্ৰেভি লগত আলু লগত ভালকে হানি লৈছো এয়া প্ৰথম গ্ৰা Wow. Wow. সঁচাকৈ মজা আছে খাই এই ৰেচিপিটো আপোনালোকে ট্ৰাই কৰিব আৰু অকণমান পাৰিলে ইয়াতকৈ জোল কৰিব তেতিয়াও বেয়া নহয় আমাৰ অকণমান বেছিকৈ শুকাই গ'ল আপোনালোকে বনালে অকণমান জোল কৰিব ইয়াতকৈ এয়া আৰু মাংস জোলটো আৰু অলপ লাগিছিলে পিছে নহ'লে কমি গৈছে ভাত আনিবলৈ আৰু ৰুমত থাকিলে কি হয় মাংসটো বনালোঁ আৰু এনেকৈ বনোৱা নহয় চালাড বা নেমু অকণত এনেকৈ খোৱা হয় ঘৰত থাকিলে কিন্তু দাইল ভাজি এইবিলাক সব বনোৱা হয় মাহঁতে যিটো বনায় এয়া মাংস আৰু ইয়াতে বৰ্তমান গোটা ব্ৰইলাৰ যোনটো আছে সেইটো 180 টকা হৈ আছে আৰু যোনটো কটা ব্ৰইলাৰ হয় সেইটো 380 টকা ভাবি চাওক ব্ৰইলাৰ আছিলে আগতে 200 টকা কেতিয়াবাতো 180 টকাটো পায় আমাৰ ফালে তো 200 টকাৰ পৰা ডাইৰেক্ট 380 টকা পাই গ'লহি মজা হৈছে লোকেলটোতো বহুত দাম বাঢ়িলে চাগে লোকেলটো একেবাৰে ঘৰত গ'লে খাম ঘৰত কুকুৰা আছে ঘৰত গ'লে খাম ইয়াততো খাব নোৱাৰি ভালদৰে গ্ৰেভিটো সানি লওঁ আৰু সঁচাকৈ ধুনীয়া লাগিছে আপোনালোকে ট্ৰাই কৰিব আৰু জালুকটো দিয়া মানে বেছি ভাল লাগিছে জোলটো খালি অকণমান কমিলে আৰু আৰু মাংসৰ লগত যদি ভাত খোৱা হয় ভাতকেইটা শেষ কৰি পেলাই লাষ্টত মাংস পিচ খোৱাৰ মজাই বেলেগ কোনে কোনে বাৰু এই কামটো কৰে জনাব এয়া লাষ্টৰ পিচ আজি ভিডিওটো ইমান আছিলে আশা কৰিলোঁ আপুনি ভিডিঅ' চাই ভাল পালে বুলি আৰু এই যোনটো ৰেচিপি আছে সঁচাকৈ ট্ৰাই কৰিব বহুত বেছি টেষ্টি হয় একদম বেছি বস্তু নালাগে বনাওঁতে আৰু কম সময়তে হৈ যায় আৰু আপোনালোকে অনলাইন যদি শ্বপিং কৰে তেতিয়াহ'লে আপোনালোকে কেছ কোড থ্ৰুৱেদি কৰিব তেতিয়াহ'লে আপোনালোকে বহুত বেছি পৰিমাণে কেশ্ববেক লাভ কৰিব সেইবিলাক আপোনালোকে বেংকৰ একাউণ্টত উইড্ৰ কৰিব পাৰিব আৰু মোৰ ডেছক্ৰিপশ্যনত যোনটো লিংক দিয়া আছে তাৰ পৰা গৈ যদি আপোনালোকে ডাউনলোড কৰে তেতিয়াহ'লে আপোনালোকে 25 টকা একাউণ্টত লাভ কৰিব তো আজিলৈ আহিছোঁ তেতিয়াহ'লে সদায় কৰোঁতে নিজৰ বিশ্বাস ৰাখিব ভগৱান নামলৈ কাম কৰি যাব এদিন হয় সফল হ'বই আৰু সদায় হাঁহি দিবলৈ চেষ্টা কৰিব